স্বাগতম হিল টিপস বাংলায়। আজকে আমাদের আলোচনার বিষয়, হারানো শক্তি ফিরে পেতে লজ্জাবতী গাছ ব্যবহার করবেন যেভাবে। আমাদের অতি পরিচিত একটি গাছ লজ্জাবতী, আবার কেউ কেউ একে বলেন লাজুকলতা। এটি একটি বর্ষজীবী গুল্ম আগাছা বা ঔষধি গাছ, অনেকটা তেঁতুল পাতার মতো। হাত ও পায়ে স্পর্শে লজ্জাবতীর পাতা বুজে এসে বন্ধ হয়ে যায়। পাতা সরু ও লম্বাটে, সংখ্যায় 2 থেকে 20 জোড়া। এর ফুলগুলি বেগুনি ও গোলাপি রঙের। এছাড়াও টিউগোরিন্স এবং মূলে টেনিন থাকে, যা পুরুষাঙ্গের শীতলতা দূর করা সহ আরও নানাবিধ রোগ সারাতে ব্যবহার হয়। লজ্জাবতী লতার সমগ্র উদ্ভিদ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এর ওষুধি গুণগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। পুরুষাঙ্গের শৈথিল্য, লজ্জাবতীর বীজ দিয়ে তৈরি তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে তা পুরুষাঙ্গ দৃঢ় হয়, স্বাভাবিকভাবে উত্তেজনা ফিরে আসে। লজ্জাবতীর ফুল, লতা ও কাণ্ড নানাবিধ অসুখের মহৌষধ। শিকড়ের রস অথবা পাতার ফেস্ট বাহ্যিকভাবে ফোড়ায় লাগালে উপকার পাওয়া যায়। পায়ে ঘা ও ফোলা রোগে, মাড়ি ফোলা ও অন্যান্য রোগে সম্পূর্ণ গাছ বেটে বা সিদ্ধ করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তাছাড়া বমি, আমাশয়, জন্ডিস ও বাত ব্যথায় শিকড়ের রস কার্যকর। হার্নিয়া ও অ্যাক্সিরিয়ার শিকড় বাহ্যিকভাবে ব্যবহার করা হয়। কিডনি ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বিভিন্ন চর্মরোগ ও কানের পুষ বন্ধে এ গাছের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। লজ্জাবতী নিয়ে সম্ভবত শিশু কিশোরদের আগ্রহই বেশি, কারণ এ গাছের পাতায় এক ধরনের মজার খেলা আছে। পাতা স্পর্শ করার সঙ্গে সঙ্গে আপনা আপনি বুঝে যেতে শুরু করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন টিপস পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।